2018 তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম। আদালতে পরিসংখ্যান সহ হলফনামা পেশ করে জানালো রাজ্য নির্বাচন কমিশন। 2018 তে 133,673টি বৈধ মনোনয়নের মধ্যে 23,619টি প্রত্যাহার করা হয়েছিল। শতাংশের হিসেবে প্রত্যাহারের হার ছিল 17.66%। আর 2023-এ 228,158টি বৈধ মনোনয়নের মধ্যে 20,612টি প্রত্যাহার করা হয়েছে। শতাংশের হিসাবে প্রত্যাহারের হার 9.03%। আর এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সৌভিকের কাছে। সৌভিক, আজ হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি কি জানানো হয়েছে? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি নিজে এই হলফনামা জমা দিয়েছেন এবং সেই হলফনামায় তিনি বলছেন যে অভিযোগ উঠেছিল যে এবছর 20,585টি মনোনয়নপত্র পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে প্রত্যাহার করা হয়েছে। অতএব এই সংখ্যাটা যে একেবারে স্বাভাবিক সংখ্যা নয়, এই মর্মে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা তারা কিন্তু অভিযোগ করেছিলেন। ফলত তার প্রেক্ষিতেই কিন্তু মূলত এই উত্তর, এবং সেই উত্তরে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে 2018 সালে যে পরিমাণ মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছিল শতাংশের হিসাবে, তার তুলনায় কিন্তু এবছর প্রত্যাহারের সংখ্যা কম। একেবারে হিসাব দিয়ে বলে দেওয়া হয়েছে যে 2018 সালে 1,633,673টি বৈধ মনোনয়নপত্রের মধ্যে 23,619টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছিল। শতাংশের হিসাবে যা 17.66, কিন্তু এবছর অর্থাৎ 2023 সালে 228,158টি বৈধ মনোনয়নপত্রের মধ্যে থেকে 20,612টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে শতাংশের হিসাবে, যা কিন্তু 9.03। অর্থাৎ শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই মামলায় যে অভিযোগ করা হয়েছিল যে সংখ্যাটা, অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের সংখ্যাটা অনেক বেশি, সেই যুক্তিকে এই যে হলফনামা বা রিপোর্ট, এই হলফনামার মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশন সেটা কিন্তু খারিজ করেছে। এবং তোমাকে খুব স্পষ্টভাবে বলবো যে এছাড়াও, অর্থাৎ এই মনোনয়নপত্র প্রত্যাহারের সংখ্যা ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় এই হলফনামায় উল্লেখ করা হয়েছে। সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে ইতিমধ্যে মনোনয়ন পর্বকে ঘিরে যে হিংসা হয়েছে, অশান্তি হয়েছে, সেখানে নির্বাচন কমিশন যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারা কার্যত কিছুই করেনি। নির্বাচন কমিশনের যুক্তি হলো যে তারা মনোনয়ন পর্বে মোট 754টি অভিযোগ পেয়েছেন বিভিন্নভাবে, সেটা ইমেলে হতে পারে, ফোনে হতে পারে, পোর্টালে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, সেই প্রত্যেকটি অভিযোগকেই তারা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছেন এবং প্রত্যেকটির ক্ষেত্রেই যা যা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। এবং তারা বলেছেন যে অতীতের ঘটনা এবং বর্তমান পরিস্থিতি এই সমস্তটার উপর ভিত্তি করে কোন কোন এলাকা স্পর্শকাতর এবং কোন কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন, এবং এই মর্মে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এদের প্রত্যেককে সেই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে। ফলত সব মিলিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সেই পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ করেছেন। কিন্তু এই হলফনামার মূল বিষয় হচ্ছে যে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে গতবারের তুলনায় বা এবছর যে সংখ্যক মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে সেটা কিন্তু অনেক বেশি, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিসংখ্যান দিয়ে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে 2018 সালে 17.66% মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু এবার অর্থাৎ 2023 সালে সেই সংখ্যাটা কিন্তু অনেক কম, মাত্র 9.03%। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনি শুনলেন যে আজ হাইকোর্টে একেবারে হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এটা স্পষ্ট করা হয়েছে যে 2018 যে প্রত্যাহার করার যে হার শতাংশ অনুসারে তা ছিল 17.66, আর 2023-এ সেটা অনেকটা কমে গেছে, সেটা হয়েছে 9.03%। দেখুন, বিষয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের উপরে আদালতেরই বিশ্বাস নেই, বিভিন্ন রাজনৈতিক দলেরও বিশ্বাস নেই, জনগণেরও আস্থা নেই বলেই মনে হয়। তার কারণ, নানান সময় মিথ্যাচার করে এসছে। এই সংখ্যাটা যেটা দিয়েছে, প্রথম কথা হচ্ছে সেই সংখ্যাটাই কতটা সত্য এটা জাজ করবার দরকার সবচেয়ে আগে। দু নম্বর বিষয় হচ্ছে যে 2 লক্ষ নমিনেশন পত্রের মধ্যে প্রায় 20,000 নমিনেশন পত্র বাতিল হয়েছে,
আর এবা আর আগের বার 1 লক্ষ নমিনেশনের মধ্যে 23,000 নমিনেশন বাতিল হয়েছে, বাতিল হয়েছে বা উইথড্র হয়েছে, আর প্রত্যাহার হয়েছে। অতএব এর থেকে বোঝা যায় যে মনোনয়ন এবার জমা পড়েছে বেশি, আর আগের বার মনোনয়ন জমাই করতে দেয়নি বেশি। তো সেই কারণে আনুপাতিক যে সংখ্যা তাতে তো স্বাভাবিক বুদ্ধিতেই এটা মনে হবে যে কম মনোনয়ন প্রত্যাহার হবে, কারণ মোট সংখ্যা তো কম মনোনয়ন, আর এবার মনোনয়নের সংখ্যা প্রায় ডবলের বেশি। তো সেখানে মনোনয়নপত্র প্রত্যাহারের যে সংখ্যাটা সে আগের সংখ্যার সাথে কোনোভাবেই সেটা মিল খাবে না, এটা তো সহজে বোঝা যায়। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই মনোনয়নপত্র প্রত্যাহার যে কম আছে সেটার পেছনে একটা বড় কারণ আছে। তার কারণ একদম মনোনয়নের শেষ দিনে তৃণমূল কংগ্রেস গোছা ধরে মনোনয়ন দিয়েছে, এবং সেই মনোনয়নটা সঠিক না হওয়ার কারণে তৃণমূলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করার কারণে তুলনামূলকভাবে বিরোধী দলের প্রার্থীদের ওপর চাপটা কম হয়েছে। আর যেহেতু মনোনয়নের পরিমাণ অধিক আছে, গতবার মনোনয়নের পরিমাণ কম ছিল আর এবার অধিক আছে, সেই কারণে মনোনয়ন প্রত্যাহার গতবারের তুলনায় কম হয়েছে। কিন্তু যদি দেখা যায় তাহলে প্রচুর পরিমাণে মনোনয়ন যেটাকে জোর করে প্রত্যাহার করা হয়েছে, এটা যে একটা হামলাবাজি হয়েছে, গায়ের জোরে করা হয়েছে, এটাকে চাপার জন্য রাজ্য সরকার ইলেকশন কমিশনকে দিয়ে এই জিনিসটা করিয়েছে, আমরা এর তীব্র নিন্দা করছি। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এ নিয়েই আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, হাইকোর্টে আজ রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে হলফনামা দিয়ে যেটা জানানো হয়েছে যে 2018-তে মনোনয়ন মানে শতাংশের হিসেবে প্রত্যাহারের হার ছিল, মনোনয়ন প্রত্যাহারের হার ছিল 17.66%, আর এবার যেটা অনেকটা কমেছে, কমে হয়েছে 9.03%। বিরোধীরা তো সমানে বলছে যে অনেক বেশি এবার মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে তাদের। দেখুন, যদি ভুল অঙ্কে নির্বাচন কমিশন চলে তাহলে সেটা আরো দুর্ভাগ্যের। এখানে ওরা কাউন্ট করেছে যে 2018 সালে 34% আনকন্টেস্টেড মনোনয়ন দিতে পারেনি। এখানে ওরা কাউন্ট করেছে যে তখন সিপিআইএম, ধরে যাক আমি আমার পার্টির কথা বলছি, 20,000 মনোনয়ন দিতে পেরেছিল, কিন্তু এবার মনোনয়ন দিতে পেরেছে কারো দয়ায় না, ঠেকিয়ে আক্রমণ ঠেকিয়ে প্রতিরোধ করে লড়াই করে প্রত্যেককে মনোনয়ন দিয়ে একটা যুদ্ধ সেই করে মনোনয়ন দিয়েছে তার দ্বিগুণের বেশি। এই অঙ্কটা ভুল করছে কেন? ইচ্ছাকৃত ভাবে করছে। তাহলে গতবার তৃণমূলের বাহিনী এমন ভাবে সব দিয়ে ফেলেছিল, সবাই দাঁড়াতে চায়, তারপর নিজেরা দলের মধ্যে করে উচ্চার করেছে, সেটা একটা জিনিস, কিন্তু আনকনটেস্টের 34% এবারে আনকনটেস্টে 34% করতে পারেনি, চেষ্টা করেছে, প্ল্যানিং চেষ্টা করেছে, ভাঙনের চেষ্টা করেছে, সন্দেহশালীতে চেষ্টা করেছে, নিরাশাতে কি আক্রমণ করে চেষ্টা করেছে, কোর্ট সেটা জানে, নির্বাচন কমিশন সেটা জানে, চৈত্রাতে করেছে, লাভপুরে করেছে, নানা জায়গায় করেছে, পারেনি। এখানে কার্যত ওরা মনোনয়ন দিতে চায় না, সেই জায়গাগুলোতে দিতে দেয়নি, ইনব্লক গোটা ফলতা ব্লকে কোনো মনোনয়ন নেই, বজকট ব্লকে কোনো মনোনয়ন নেই, ক্যানিওয়ান ব্লকে কোনো মনোনয়ন নেই, ইত্যাদি। ফলে কার্যত এন ব্লক আটকে দিয়েছে 34% আনকনটেস্টেড অঙ্কে। সবসময়তে রেসগুলোকে ঠিক রাখতে হয়, জালাসি ঠিক রাখতে হয়, জালাসি ভুল করে নির্বাচন কমিশন যদি ভুল তথ্য দেয় তাহলে নির্বাচন কমিশনের নেওয়া উচিত। সব রকমের চেষ্টা করেও এবারে মনোনয়ন ঠেকাতে পারেনি, সব রকমের চেষ্টা করেও এবারে গতবারের মতন অত পারেনি, তার মানুষ প্রতিরোধ করেছে। এবং নির্বাচন পর্বে আমরা দেখেছি দুর্ভাগ্যজনক ইতিমধ্যে 11 জন মারা গেছে। আর খেয়াল রাখবেন তৃণমূলের সংঘর্ষে যে তার চাইতে বড় হাত পাবে তার লড়াইটাই এবার কম না বরং বেশি। পুরনো তৃণমূল না নতুন তৃণমূল, পঞ্চায়েতটা হয়ে গেছে দুঃখের জায়গা। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।
2018 তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম। আদালতে কিন্তু পরিসংখ্যান সহ হলফনামা পেশ করে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, 2018 133,673টি বৈধ মনোনয়নের মধ্যে 23,619টি প্রত্যাহার করা হয়েছিল। শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ছিল 17.66%। 2023 228,158টি বৈধ মনোনয়নের মধ্যে 20,612টি প্রত্যাহার করা হয়েছে। সুতরাং শতাংশের হিসেবে প্রত্যাহারের হার এবার অনেক কম, প্রায় অর্ধেক, 9.03%। হলফনামায় জানালো রাজ্য নির্বাচন কমিশন, মনোনয়ন পর্বে রাজ্য নির্বাচন কমিশন 754টি অভিযোগ পেয়েছে। প্রত্যেকটির ক্ষেত্রেই পদক্ষেপ করা হয়েছে। অতীতের ঘটনা, বর্তমান পরিস্থিতি, ভোটার সংখ্যার উপর ভিত্তি করে স্পর্শকাতর এলাকা শনাক্ত করা হচ্ছে, হলফনামায় জানালো কমিশন। আর এই মর্মে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ হলফনামায়। পুলিশের তরফে বসানো সিসিটিভি ক্যামেরার লিঙ্ক চাওয়া হয়েছে কমিশনের তরফে। কমিশন সেই লিঙ্কের সূত্রে ফুটেজ দেখবে এবং রেকর্ড করবে, জানালো রাজ্য নির্বাচন কমিশন। সব ফুটেজ সংরক্ষণ করা হবে এবং কমিশন নিজের হেফাজতে রাখবে, জানালো রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের 6 সপ্তাহ পরেও যেন থাকে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ভোটের গণতান্ত্রিক পরিবেশ নেই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, রাজ্যপালের সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্ট। आप पश्चिम बंगाल में लोकतंत्र बचा ही नहीं है, यानी जनता घर से निकल करके वोट कर नहीं सकती, ऐसी स्थिति टीएमसी ने बनाई है। और हमने एक प्रमुख मांग जो है गवर्नर साहब के साथ रखी है कि इस पंचायत चुनाव के अंदर में सभी बूथों में सेंट्रल फोर्स डेवलपमेंट होना चाहिए। और उसके अलावा जो एक और विषय, जो सबसे महत्वपूर्ण विषय था, हमने उनसे ये निवेदन किया है कि जो सेंट्रल फोर्स डेवलपमेंट होगा वो चुनाव होने के 6 सप्ताह तक वहीं पे रहे, क्योंकि जो हिंसा होती है 2021 में भी हमने देखा। तो हमें ये एक डर और भय है, हम जनता को सुरक्षित वातावरण और सुरक्षा देना चाहते हैं। हम चाहते हैं फ्री एंड फेयर इलेक्शन हो, जिससे जनता घर से निकल करके अपना मत का उपयोग करे और सही उम्मीदवार का चुनाव हो, जिससे वो गांव-गांव में विकास करे। বিজেপি শেষ হয়ে গেছে, বিজেপি ছিলও না কোনোদিন, পাহাড়ে বিজেপি ছিল কখনো কখনো, কিছু হয় দেশ বিরোধী নয় বাংলা বিরোধী কিছু দলগুলোর সঙ্গে সুবিধাবাদী জোট করে তারা পাহাড়ে ছিল। এখন পাহাড়ের মানুষ বুঝে গেছে, তাই তারা বিজেপিকে আর রাখেনি। বিজেপির অবস্থা খুব খারাপ, পাহাড়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সহযোগীরাই জিতবে, শুধু এই পঞ্চায়েতেই নয়, পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে, শুধু এই পঞ্চায়েতেই জিতবেন না, সামনের লোকসভাতেও বিজেপির শোচনীয় পরাজয় হবে, এইটুকুনি বলতে পারি। আর এই পরিযায়ী রাজনীতিবিদদের কোনো দরকার নেই পাহাড়ে। পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী, তিনি পদযাত্রা করছেন এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি প্রথমে যান বিজেপি জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে, এই প্রার্থীকে মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। গোপীবল্লভপুরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে সেখানে। শিবাশিস, তোমার কাছে জানতে চাইবো, আমরা দেখতেই পাচ্ছি যে পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী, আরও বেশ কিছু কর্মসূচি তার আজকে রয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রচারে। দেখো একবারে ঝাড়গ্রাম থেকে নন্দীগ্রাম আজ প্রচারে ঝড় তোলার লক্ষ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, হাতে পদ্ম প্রতীক নিয়ে ঝাড়গ্রামে গোপীবল্লভপুর থানার সামনে মিছিল করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এবং সঙ্গে রয়েছেন গোপীবল্লভপুরের ঝাড়গ্রামের বিজেপির বিভিন্ন প্রার্থী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসনে বিজেপির যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের হয়ে প্রচার করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকেই তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জঙ্গলমহলে পুরনো দিন ফিরে আসার
আশঙ্কা করছেন তিনি। সেই দিন দাঁড়িয়ে এইভাবে রোড শো করে কার্যত পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে লোকসভায় বিজেপির যে আমরা যে ফল দেখেছিলাম সেই ফল ফিরিয়ে আনতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যে ছবি দেখা যাচ্ছে গোপি বল্লভপুরে কার্যত দিলীপ ঘোষ কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষের পাড়া, এটা বাড়ি রয়েছে তার, দিলীপ ঘোষের পাড়ায় শুভেন্দু অধিকারীর রোড শো। এবং যে ছবি দেখা যাচ্ছে আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো একটু ওপরে ছবিটা দেখাতে, যেভাবে কাতারে কাতারে মানুষের ভিড়, তাতে যে জনসমর্থন আশা করছেন রাজ্যের বিরোধী দলনেতা সেই জনসমর্থনের কিন্তু একটা প্রতীকী ছবি আজকের এই রোড শো থেকে উঠে আসছে। ঝাড়গ্রামে আজ তার কর্মসূচি চলছে, এরপর বিকেলে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে তার আরো কিছু কর্মসূচি রয়েছে। কিন্তু পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে কার্যত উত্তাপ বাড়ছে, উত্তাপ বাড়ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং শুভেন্দু অধিকারী কিন্তু আজ সকাল থেকেই প্রচার করছেন। শুভঙ্কর মাহাতোর বাড়ি গিয়েছিলেন, তারপর গোপীবল্লভপুরে তিনি 2টি পদযাত্রা করছেন, এরপর তার নয়াগ্রামে একটি কর্মসূচি রয়েছে এবং নন্দীগ্রামে 2টি জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে শিবাশিষ তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখতেই পাচ্ছি যে ঝাড়গ্রামে আজ সকাল থেকে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি আমরা দেখলাম যে জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে যান, কারণ এই প্রার্থীকেই আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি শুভেন্দু অধিকারী, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের নিয়ে তিনি কিন্তু মিছিল করছেন এবং আজকে তার এরপর নন্দীগ্রামেও যাওয়ার কথা। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে সেখানে জোড়া জনসভা করবেন তিনি। সেচের কাজ, ঢালাইয়ের কাজ, পঞ্চায়েতে পঞ্চায়েতে খাদ্য সুরক্ষা আইনের কাজ, যেদিকে যা দেখবেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গ্রাম বাংলার মানুষের জন্য অন্যান্য আর্থিক সহায়তা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে শিক্ষা, সর্বত্র আজ পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কাছে তার সুবিধা, তার পাওনা, তার অধিকারকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজীব গান্ধী প্রয়াত প্রধানমন্ত্রী ভারতবর্ষের তিনি করেছিলেন। সেই জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে, জাতির জনক মহাত্মা গান্ধী বলতেন ইন্ডিয়া বিগিনস অ্যান্ড এন্ডস ইন ভিলেজেস, ভারতবর্ষ শুরু হয়, ভারতবর্ষ শেষ হয় ভারতবর্ষের গ্রামেতে। তাই গান্ধীজি বলতেন যে প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা গ্রাম স্বরাজকে একটা করে স্বতন্ত্র রাষ্ট্রের মতো তিনি ভাবতেন। অর্থাৎ এক একটা গ্রাম, এক একটা পঞ্চায়েত, এক একটা রিপাবলিক, এক একটা প্রজাতন্ত্রের মতন করে তিনি ভাবতেন। কারণ মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল, তার লক্ষ্য ছিল এটাই যে ভারতবর্ষের গ্রামে গ্রামে সমস্ত ক্ষমতা মানুষদের তুলে দেওয়া হোক।